কেমন আছেন বন্ধুরা? কচুলতি আমরা বিভিন্ন রকমভাবেই খাই, কিন্তু আজকে আমি রান্না করব চিংড়ি মাছ, সর্ষে কাঁচা লঙ্কা বাটা, কাঁচা পেঁয়াজ আর কচুলতি দিয়ে মেখে কচুলতি রান্না করব। দেখুন, আমি এর জন্য একটু পেঁয়াজ, সর্ষে আর 5টা কাঁচা লঙ্কা আমি শিলে বেটে নিচ্ছি। মশলাটা আমি মিহি করে বেটে নেব। বেটে নিয়ে আমি কচুলতির সাথে ভালো করে কাঁচা তেল দিয়ে মেখে নেব। কচুলতি কিন্তু আমরা বিভিন্ন রকমভাবে খাই, যা চিংড়ি মাছ দিয়ে যেমন খায়, তেমনি তেলাপিয়া মাছ দিয়েও অনেকে খায়। কচুলতি শুধু পেঁয়াজ রসুন দিয়ে অনেকে রান্না করে, বা কচুলতি সর্ষে বাটা দিয়ে করে, কিন্তু চিংড়ি মাছ দিয়ে কচুলতি কিন্তু টেস্টই আলাদা। তাই আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কীভাবে কচুলতি রান্না করছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। মশলাটা আমি মিহি করে বেটে নিচ্ছি। মশলাটা বাটা বেটে নিয়ে আমি এই মশলাটা আমি একদম কচুলতির সাথে ভালো করে মিশিয়ে নেব। শিলে বাটার মশলার টেস্টই কিন্তু আলাদা। দেখুন, আমি একটা পাত্রের মধ্যে কচুলতি, কাঁচা পেঁয়াজ, নুন, হলুদ, চিংড়ি মাছ আর বাটা মশলা সব নিয়ে নিয়েছি। একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর কিছুটা কাঁচা পেঁয়াজ আমি তুলে রেখেছি। আমি যখন কড়াইতে রান্না করব তখন বাটা মশলা সমস্ত কিছু দিয়ে আমি মেখে নেব। কিছুটা কাঁচা পেঁয়াজ আমি তুলে রেখেছি, যখন আমি রান্না করব সেটা ভাজার সময় তেলের ওপর ভেজে তারপরে এই মাখা কচুলতিটা দিয়ে দেব। আপনারা এইভাবে অবশ্যই করবেন, ভীষণই সুস্বাদু খেতে গরম ভাতের সাথে, সত্যি অসাধারণ। দেখুন, তেলটা গরম হয়ে গেছে, আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে রান্নাটা আমি কিন্তু সর্ষের তেলে করছি। সর্ষের তেলে করলে ভালো হয়, ভালো লাগে, অনেকে রিফাইন তেলও খায়, কিন্তু সর্ষের তেলে করলে যে কোনো রান্নায় একটু অন্যরকম টেস্ট হয়। আমরা বাঙালিরা সাধারণত একটু সর্ষের তেলই খাই, মাংস রান্না করতে গেলে বা যে কোনো চিং ইলিশ মাছ হোক, যে কোনো ভাপা যেগুলো করি আমরা, সব সাধারণত আমরা সর্ষের তেলেই করে থাকি। সর্ষের তেলে টেস্টটা একটু অন্যরকম হয় রিফাইন তেলের থেকে। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে প্রায়। এবার আমি ওই মেখে রাখা কচুলতিগুলো দিয়ে দিলাম, পুরোটাই আমি দিয়ে দিচ্ছি কচুলতিটা। এবার কচুলতিটা আমি ভালো করে নেড়ে নেবো একটু, আর একটু নুন হলুদ লাগতো সেটাও আমি দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নেড়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে যেই পাত্রটার মধ্যে মেখেছিলাম সে তার মধ্যে একটু জল দিয়ে সিদ্ধ করে নেব। অনেকে কচুলতি ভাপিয়ে নেয়, আমি কিন্তু এখানে ভাপাচ্ছি না, আমি এখানে কচুলতিটা সরাসরি মেখে নিয়েছি। কচুলতিটা ভালো করে একটু আমি নেড়ে নিচ্ছি কড়াইতে। কচুলতিটা ভালো করে মেখে নিচ্ছি আমি, ভালো করে কড়াইতে নেড়ে নিচ্ছি। একটু মশলা একটু ভাজা ভাজা হলে তো আমি পাত্রে ধোয়া যে জলটা, মশলার যেই পাত্রে আমি মেখেছিলাম সেই জলটা মেতে দিয়ে দেব। দেখুন, চিংড়ি মাছগুলো একটু লাল লাল হয়ে গেছে, মানে একটু মশলাটা দিয়ে আমি একটু ভালো করে একটু ভেজে ভেজে নিলাম। এবার ওই যেই পাত্রে মেখেছিলাম সেই পাত্র ধুয়ে জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু, এতক্ষণ কিন্তু গ্যাসটা একটু কমানো ছিল, এবার গ্যাসটা আমি একটু বাড়িয়ে দিয়ে ভালো একটু ফুটবে তারপরে আবার গ্যাসটা কমিয়ে দেবো। দেখুন, জলটা দেখা যাচ্ছে, এবার একটু ফুটিয়ে নিয়ে তারপরে আমি গ্যাসটা কমিয়ে ঢেকে দেবো, তাহলে কচুলতিগুলো বেশ সুন্দর সিদ্ধ হয়ে যাবে। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। হ্যালো।
এবার আমি গ্যাসটা কমিয়ে ঢেকে দিয়েছি। দেখুন তাও অল্প অল্প এখনও জল আছে, কারণ আমি সিদ্ধ করার জন্য গ্যাসটা কিন্তু কমিয়ে দিয়েছিলাম। যেহেতু আমি কচুলতিটা ভাপিয়ে নিইনি, অনেকে ভাপিয়ে নিয়ে তারপরে মেখে অনেকে করে, কিন্তু আমি ভাপিয়ে নিইনি যেহেতু কচুলতিগুলো সরু সরু। এবার আমি গ্যাসটা বাড়িয়ে দিয়েছি, এবার আমি গ্যাসটা বাড়িয়ে দিয়ে ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা কিন্তু টকবক করে ফুটছে, যে জলটা আছে সেটা আমি ভালো করে টানিয়ে নেব গ্যাসটা বাড়িয়ে দিয়ে। দেখুন জলটা কিন্তু একদম টেনে গেছে। এবার একটু নেড়ে চেড়ে আমি কচুলতিটা রেডি, এবার এটা নামিয়ে নিচ্ছি। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটাও চেপে দেবেন যাতে নতুন নতুন রান্না আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আর রান্নাটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আপনারা কিন্তু অবশ্যই রান্নাটি ট্রাই করবেন, রান্নাটা কিন্তু খুবই সুস্বাদু খেতে। আর আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।